জাতীয় পার্টি দ্বিতীয় বৃহত্তম দল এই নির্বাচনে বিজয়ী। এখন যদি 12 জন স্বতন্ত্র সদস্য একসঙ্গে একটা গ্রুপ করে স্পিকারকে একটা চিঠি দেয় যে তারা 12 জনের প্রতিনিধিত্ব করছেন, তাহলে কিন্তু স্পিকার তাকে অধিসঙ্গের নেতা হিসাবে ওই 12 জনের একজন যিনি নেতা নেতৃত্ব দিবেন তাকে বিরোধী দলের নেতা বানাতে পারবেন। ফলে স্বতন্ত্র প্রার্থীরা যদি গ্রুপ করে তাহলে বিরোধী দলের নেতৃত্ব কিন্তু তাদের কাছে চলে যাবে, সেক্ষেত্রে জাতীয় পার্টি মূল বিরোধী দল হবে না। হ্যাঁ, জাতীয় পার্টি বিরোধী দলই থাকবে, কিন্তু মূল বিরোধী দল কিন্তু সংখ্যাগরিষ্ঠ সংখ্যার দিকে যে বেশি থাকবে সে কিন্তু মূল বিরোধী দল হবে। এবং সেই জায়গায় কিন্তু 62 জনের যদি একটা বড় বিরোধী দল হয় তাহলে কিন্তু এটা সংসদ কাঁপানো বিরোধী দল হবে। মানে আমি যেটা নাজমুল হাসান কলিমুল্লাহ প্রত্যাশার কথা বললেন যে তিনি আশা করেন যে তারা থাকবেন এবং বিরোধী দলের ভূমিকায় থাকবেন, কারণ তারা তো জনগণের ম্যান্ডেট নিয়ে এসছে, তারা নৌকা নিয়ে যায় নাই, তারা যার যার মতো মার্কা নিয়ে গেছে, ওই মানুষটাকে দেখে তারা ভোট দিয়েছে। তো ফলে তারা যদি তারা ওই কমিটমেন্টের জায়গাটা যদি ঠিক রাখেন এবং তারা যদি সত্যিকারভাবে পার্লামেন্টে দাঁড়িয়ে যান, এক একজন সুরঞ্জিত সেনগুপ্ত হয়ে যাবেন ভবিষ্যতে।